আজ আমরা জানবো কিভাবে এই ছোট ছোট পোকাকে গরম জলে ফুটিয়ে সিল্ক বা রেশমের কাপড় তৈরি করা হয়। সিল্কের শাড়ি তো দেখেছেন, তবে চলুন জেনে নিই কিভাবে তৈরি হয়। সবার প্রথমে অ্যাডাল্ট সিল্ক বা রেশম মথকে একটা ঢাকনার নিচে ট্র্যাপ করে প্রায় 400 ডিম বের করে নেওয়া হয়। এরপর 14 পর ওই ডিম থেকে সিল্ক ওয়ার্ম বেরিয়ে আসে, তখন তাদের তুঁত গাছের পাতায় বিছিয়ে দেওয়া হয়। এখানে এরা 42 পর্যন্ত না থেমে একটানা তুঁত গাছের পাতা খায়। ভালোভাবে বড় হয়ে গেলে এদের একটা ফ্রেমের মধ্যে 3-8 রেখে দেওয়া হয়। প্রতিটা সিল্ক ওয়ার্ম প্রায় 1000 ফুট লম্বা সুতো নিজের লালার মাধ্যমে একেবারেই বানিয়ে ফেলে। একবার এই হার্ডওয়ার্ক কমপ্লিট হয়ে গেলে এদের বের করে ফুটন্ত জলে 15 ফুটিয়ে নেওয়া হয়, যেখানে প্রতিটা পোকায় ধীরে ধীরে মারা যায় এবং এদের থেকে বেরোনো সুতোকে মেশিনে লাগিয়ে দেওয়া হয়। তারপর এই সুতোকে গিট দিয়ে কাপড় তৈরি করা হয়। একটা রেশমের শাড়ি বানাতে 10,000 পোকাকে ফুটিয়ে মেরে ফেলা হয়। এরপর সিল্কের শাড়ি পরার আগে নিশ্চয়ই মনে থাকবে এটা। এই ধরনের ভিডিও রোজ আসে, এখানে দেখার জন্য সাবস্ক্রাইব করুন আর ফলো করুন ইনস্টাগ্রামে।